ঢেঁড়স মালভেসি পরিবারের এক প্রকারের সপুষ্পক উদ্ভিদ। এটি তুলা, কোকো ও হিবিসকাসের সাথে সম্পর্কিত। ঢেঁড়স গাছের কাঁচা ফলকে সবজি হিসেবে খাওয়া হয়। ঢেঁড়সের বৈজ্ঞানিক নাম এবেলমাসকাস এসকুলেন্টাস। ঢেঁড়সকে ইংরেজিতে বলা হয় ওকরা। আমেরিকার বাইরের ইংরেজি ভাষী স্থানে এটি লেডিস ফিঙ্গার নামেও পরিচিত। ওকরা নামটি এসেছে পশ্চিম আফ্রিকা থেকে। আফ্রিকার বান্টু ভাষায় এটাকে বলা হয় কিংগুম্ব। আরবি ভাষায় এর নাম বামিয়া। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এটিকে ভেন্ডি বা ভিন্ডি বলা হয়। আমাদের একটা দল আছে, বড়হাট ময়নামতি সবজি উৎপাদক দল। এই দলে আমরা গত 21 সালে ওয়ার্ল্ড ভিশনের সঙ্গে আমরা দল গঠন করেছি এবং 2022 সালে ওয়ার্ল্ড ভিশন আমাদেরকে মালিকশিট কোম্পানির সঙ্গে লিঙ্কেজ করে দেয়। এই লিঙ্কেজ করার ফলে মালিকশিট কোম্পানি আমাকে এই একটি নান 2006 এই ঢেঁড়সের জাত আমাকে দেয়। তো দীর্ঘ আমি এতদিন ধরে যতগুলো এই 40 বছর আগ থেকে কৃষি করি, আমি লাউ, কুমড়া, সিম, ঢেঁড়স অনেক কিছু আবাদ করেছি, কিন্তু ওগুলার চেয়ে এই জাতটা আমার কাছে খুবই ভালো লাগছে। এবং এই জাতটা আবাদ করে আমার মনে হয় সবাই যদি করে সবাই লাভবান হবে। আমি যেমন লাভবান হয়েছি, আমি এবার যতটুকু মাটি করেছি, ধরেন এই যে দেখতে পাচ্ছেন এই 1500 জমিতে আমি করেছি, এই 1500 জমিতে যে আমার ফলন এ যাবত এসেছে তাতে আমি খুবই খুশি। আগামীতে আমি আরও বড় সড় করে আবাদ করব, এই আমার আশা। আমি দীপক চন্দ্র মহন্ত, ময়নামতি সবজি উৎপাদন দলের আমি সেক্রেটারি। আমরা বিগত আগে থেকে কৃষিকাজ করে আসেছি, কিন্তু যখন ওয়ার্ল্ড ভিশন এবং ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে আমরা একটা সমিতি গঠন করি, গড়ার পর থেকে আমরা দলবদ্ধভাবে যে কৃষিকাজগুলো করে আসতেছি এতে আমরা খুব সুফল অর্জন করি। এমন সময় খবর পেলাম দীপ্ত চ্যানেল থেকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এই খবর পেয়ে আমরা অ্যাপ্লাই করেছি দল থেকে। দলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার এরা অ্যাপ্লাই করেছে। অ্যাপ্লাই করার পর আমরা এই সমিতির যে ক্যাটাগরিচল দেখে আমরা সেখানে প্রথম স্থান অধিকার করে আমরা একটা পুরস্কার পাই। দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড 2022 সেরা গুচ্ছ কৃষি সমবায় কৃষি বিজয়ী হয়েছে বড়হাট ময়নামতি কৃষক দল। এটা পাওয়ার পর থেকে আমাদের আর পিছনে তাকাতে হয় নাই। এখন আমরা উৎসাহিতভাবে সকলে মিলে আমরা এই সবজি চাষে আমরা সবাই আগ্রহী। এবং এই চাষ দেখে এখন আমরা আমাদের দলে যারা কৃষক দলের বাইরে আছে তারাও সামনে বছর চাষ করবে বলে তারা আমাদের কাছে কথা বলতেছে। ঢেঁড়সের আদি নিবাস ইথিওপিয়ার উচ্চভূমি এলাকায়। সেখান থেকে কিভাবে এটি অন্যত্র ছড়িয়ে যায় তা জানা যায় না। মিশরীয় ও মোর জাতির বিভিন্ন রচনায় 1200 ও 1300 শতকে আরবি ভাষায় ঢেঁড়সের কথা উল্লেখ রয়েছে। এতে ধারণা করা যায় যে প্রাচ্য হতেই এটি সেখানে এসেছে। সম্ভবত ইথিওপিয়া হতে লোহিত সাগর বা আরব উপদ্বীপের নিকটবর্তী বাব আল মান্দির প্রণালী পেরিয়ে এটি আরবে ও পরে ইউরোপে যায়। আরব থেকে ঢেঁড়স ভূমধ্য সাগরের তীরবর্তী দেশগুলোতে ও পরে পূর্ব দিকে ছড়িয়ে পড়ে। ভারতবর্ষের প্রাচীন ভাষাগুলোতে এই গাছটির নামের উল্লেখ নেই। তা থেকে ধারণা করা যায় খ্রিস্টের জন্মের পরে কেবল এই গাছটি ভারতবর্ষে আসে। চাচা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আচ্ছা, আমি তো শুনে এসেছি যে আপনি নতুন একটা ঢেঁড়সের জাত এই বছর চাষ করছেন, নান 2006। এই সম্পর্কে অনেক কিছু জানবো। দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আপনার তো বেশ ভালো ফলন হয়েছে। হ্যাঁ, আর ঢেঁড়সগুলোর সাইজও তো হচ্ছে বেশ বড়, আবার হচ্ছে ফুল ফুটে আছে। এর আগে কি কখনো ঢেঁড়সের চাষ করা হয়েছে? জি, এর আগে আমি প্রায় 40 বছর ধরে কৃষি করি। আগে যেগুলো জাত করতাম সেগুলো জাত কিন্তু আসলে এটার মতো নয়। হ্যাঁ, এটার চেয়ে মানে গুণগত মান যে দিক দিয়ে বলেন সব দিক থেকে ওটা নিরস ছিল, এটা অনেক সরস। এই জাতটা আবাদ করাতে আমি খুব আনন্দিত। আনন্দিত। আচ্ছা, কতদিন হলো আপনার এই ক্ষেতের বয়স? বলতে গেলে হিসাব আমার নাই, তবে এপ্রিল মাসের 22 তারিখে আমি লাগাইছি। এ যাবত আমার এই 1500 জমিতে
15,000 টাকা বিক্রি করে ফেলছি। এই ক্ষেতটা থাকবে আর কতদিন? আমার মনে হয় যে এক হাঁটু পানি কিন্তু ছিল, এক হাঁটু এই কিছুদিন আগে যে বৃষ্টিটা হলো, এক হাঁটু পানির ভিতরে আমি ঢেঁড়স ছিঁড়ছি। তখনও কিন্তু আমার একটা সম্ভাবনা ছিল যে হয়তো গাছ মারা যাবে, কিন্তু এটার এত গুণগত মান ভালো, গাছ মরেনি। এখন আপনি দেখতে পাচ্ছেন যে সব গাছে আবার সাবেক গাছ হয়ে আছে। এটা এই জাতের বৈশিষ্ট্য আসলে আর কি কি আছে একটু জানতে চাই আপনার কাছে। যেমন আগের ঢেঁড়সের চেয়ে আগের ঢেঁড়সটা ছিল সুঙ্গা বেশি। আচ্ছা, হ্যাঁ, ছিঁড়তে গেলে হাতে মোজা পড়তে হয়। আগের ঢেঁড়সগুলোর চেয়ে এই ঢেঁড়সটা বড় হলেও পুরাট হয় না, জ্বালা থাকে। আর এর যে কালারটা, এই কালারটা বাজারে যে আমরা নিয়ে যাই, অন্যান্য ঢেঁড়স যে দামে বিক্রি হয় তার চেয়ে 5 টাকা কেজিতে এটা বেশি বিক্রি হয়। এর কালার এবং ওই যে জ্বালা, হ্যাঁ, দেখতে সুন্দর। আচ্ছা, কতদিনের মাথায় ফল আসে? যেদিন থেকে লাগাইছি 50 দিন বয়স হয়েছে, তখনই আমি হারভেস্ট শুরু করছি। চাচা, এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছি, একটা ক্ষেতেই কি করেছেন? হ্যাঁ, আমি এবার প্রথম এই জাতটা, হ্যাঁ, প্রথম এই 15 শতক জমিতে লাগাইছি শুধু পরীক্ষার জন্য যে এই জাতটা কেমন হয়। কি মনে হচ্ছে যে আশানুরূপ ফল পেয়েছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ এ যাবত আমি যে হারভেস্ট করেছি, হ্যাঁ, তাতে আমার যে খরচের ডবল টাকা, যেটা খরচ করেছি তার ডবল টাকা তুলছি, আরও সামনে 2 মাস ছিঁড়তে পারবো। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, গাছগুলো কিন্তু বেশ বড়, এগুলোকে আরো বড় হবে? হ্যাঁ, এটা এমন বড় হবে, মনে করেন আমি এই হাত দিয়ে ঢেঁড়স নাগাল পাবো না, এত বড়। তো এই যে এত বড় হয়ে যাবে, যেহেতু গাছগুলো চিকন, এগুলো কি ঝড় বৃষ্টিতে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে? না না না, পড়বে না, এগুলা ঢেঁড়সের গাছ খুব শক্ত। 15 শতক জমি এখানে, তাই না? তো এই 15 শতক জমিতে আপনার কি পরিমাণে বীজ লেগেছে? 300 গ্রাম বীজ লেগেছে। এখানে বীজ যে 300 গ্রাম লাগালেন, কি মনে হচ্ছে যে কি পরিমাণে গাছ হয়েছে? যে তাপমাত্রা ছিল লাগানোর সময় আমার তো মনে হয় যে গাছবে কি গাছবে না, কিন্তু তারপরেও 16 আনায় গজাইছে।